বিজেপির বাইক বাহিনীর তান্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সীমান্ত হাটের ভারতীয় ব্যবসায়ীরা তাদের সাফ কথা পূর্বতন সরকারের সময়ে লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ীরা হাটে ব্যবসা করতে পারবে না নতুন ব্যবসায়ীরা আসবে মহকুমার জেলা আরক্ষা প্রশাসন সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকায় এটাই কি মুখ্যমন্ত্রীর কথায় স্বচ্ছ প্রশাসনের বা মডেল রাজ্যের নমুনা প্রশ্ন কমলা সাগর সীমান্ত হাটের লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ীদের তাদের বক্তব্য অপরাধ কি পূর্বতন সরকারের দেয়া লাইসেন্স বিএসএফ কাস্টমস পুলিশের সামনে হাট থেকে হুমকি দিয়ে বের করে দিচ্ছে গেরুয়া বাহিনী পশরা নিয়ে এসব ফিরে যেতে হচ্ছে

প্রশাসনের এই গেরুয়া বাহিনীর হুমকির মুখে ব্যবসায়ীরা জন্মাচ্ছে ক্ষোভ তাদের একটাই প্রশ্ন প্রশাসনের নীতি নির্ধারক গেরুয়া বাহিনীর সদস্যরা কি জবাব দেবেন রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী